সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন যে সোমবার রাত্রে অর্থাৎ মাগরিবের পরে এশার পূর্বে নিম্নোক্ত নিয়মে চারি রাকাত নফল নামাজ আদায় করিলে বহু সওয়াবের অধিকারী হওয়া যায় এবং আল্লাহর দরবারে যেই প্রার্থনা করা হয় আল্লাহ তাহা কবুল করেন। দর্শক, এই নামাজটি সোমবার রাত্রিবেলায় আদায় করে আল্লাহর দরবারে যখন আপনি মুনাজাত করবেন, আপনি যে যে দোয়াগুলো আল্লাহর দরবারে করবেন, আল্লাহ পাক সকল দোয়াগুলো কবুল আর মঞ্জুর করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা নামাজের হাদিসটি শুনলেন, এখন আমি নামাজের নিয়মটি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাবো ইনশাআল্লাহ। তবে এই নামাজে চার রাকাতের প্রত্যেক রাকাতে বিভিন্ন সংখ্যায় সূরা এখলাস পাঠ করতে হয় এবং তাওবা ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করতে হয়। দর্শক শ্রোতা, এই নামাজটি আপনি কিভাবে আদায় করবেন আমি এখন প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি কেবলমুখী হইয়া দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সুপ্রিয় দর্শক, এটি প্রথম রাকাত। এই রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে 20 বার সূরা এখলাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر ربي اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। প্রিয় দর্শক, এটি দ্বিতীয় রাকাত। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে প্রথম রাকাতের মতো এখানেও 20 বার সূরা এখলাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر ربي اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر التحيات لله والصلوات والطيبات
السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت، فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله. সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দুই রাকাত নামাজ আদায় করলেন, এখন বাকি দুই রাকাত নামাজ আদায় করবেন। দর্শক, আমি বাকি দুই রাকাত নামাজ আদায়ের নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি। যেই দুই রাকাত নামাজ আপনাদেরকে দেখানো হলো, এই দুই রাকাত নামাজের প্রথম এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সঙ্গে 20 বার করে সুরা এখলাস তেলাওয়াত করেছেন। এখন বাকি যে দুই রাকাত নামাজ আপনারা আদায় করবেন, এই দুই রাকাত নামাজের প্রথম রাকাতে সুরা ফাতিহার সঙ্গে সুরা এখলাস 30 বার পাঠ করবেন এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সঙ্গে সুরা এখলাস 40 বার পাঠ করবেন। দর্শক শ্রোতা, এভাবে আপনি মোট 4 রাকাত নামাজ সমাপ্ত করবেন। দর্শক শ্রোতা, প্রথম 2 রাকাত এবং পরের 2 রাকাত, এই 4 রাকাত নামাজ যখন সম্পন্ন হয়ে যাবে, তখন আপনি 75 বার তাওবা ইস্তিগফার পাঠ করবেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এরপরে দুরুদ শরীফ 75 বার পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। দর্শক শ্রোতা, এভাবে আপনি নামাজ সম্পন্ন করে, তাসবিহগুলো সম্পন্ন করে আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে মুনাজাত করবেন এবং আপনার যত আরজি রয়েছে, আপনার যত চাওয়া পাওয়া, মনের ন্যাক আশা রয়েছে, এগুলো আল্লাহর দরবারে আপনি উপস্থাপন করবেন। ইনশাল্লাহ এই নামাজ এবং এই দোয়া তাসবির বরকতে আপনার সকল ধরনের দোয়া আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন।